আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজু মুনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 9, বর্তনী ও জলবিদ্যুৎ। এই অধ্যায়টিকে আমরা 4টি পর্বে ভাগ করেছি। আজ আমরা শিখব এর প্রথম পর্ব। চলো তাহলে মূল পাঠে প্রবেশ করা যাক। বর্তনী ও জলবিদ্যুৎ। বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এই প্রবাহ আবার দুরকম, এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এ দু প্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র ও উপকরণ সমূহকে শ্রেণী ও সমান্তরাল সংযোগে যুক্ত করা যায়। এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার বা যে কোনো দু প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার ভোল্টমিটার। তাহলে আজকে আমরা পড়ব বর্তনী এবং জলবিদ্যুৎ সম্পর্কে। তাহলে বিদ্যুৎ প্রবাহ বা আমাদের যে ইলেকট্রিসিটি রয়েছে, এটি কি মূলত ইলেকট্রনের প্রবাহ? যখন আমরা পরমাণুর গঠন সম্পর্কে জেনেছিলাম, তখন কি জেনেছিলাম যে পরমাণুর একটি মৌলিক কণিকা কি ইলেকট্রন। এই ইলেকট্রন কি পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে পরিভ্রমণ করে, এবং এই ইলেকট্রনগুলোর যে প্রবাহ বা এই ইলেকট্রনগুলোর চলাচলে কি মূলত বিদ্যুৎ প্রবাহ। আর আমাদের এই বিদ্যুৎ প্রবাহ দুই রকমের হয়ে থাকে, এসি এবং ডিসি প্রবাহ। আর আমাদের এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা বিদ্যুৎ চলাচল করছে, এর জন্য কি প্রথমেই দরকার কি দুই প্রান্তের বিভব পার্থক্য। আমরা যদি কোনো একটি বর্তনী চিন্তা করি বা কোনো একটি ইলেকট্রিক যন্ত্র চিন্তা করি, তখন কি হবে যে এই যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য বা দুই প্রান্তের বিদ্যুতের যে অসামঞ্জস্যতা থাকবে, তার জন্যই কি আমাদের এই বিদ্যুৎ প্রবাহিত হবে বা দুই প্রান্তের এই বিভব পার্থক্য সমান করার লক্ষ্যেই আমাদের বিদ্যুৎ প্রবাহিত হবে। এখানে আমরা কিছু বর্তনীর ছবি দেখতে পাচ্ছি। এই অধ্যায় পাঠ শেষে আমরা এসি এবং ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব, তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ এবং চাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব, শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যকে ভিন্নতা প্রদর্শন করতে পারব, তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে অ্যামিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব, তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব। তড়িৎ প্রবাহ। দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তখন তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পাবে। যখন দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য বর্তমান থাকে, ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলতে থাকে। তাহলে ইলেকট্রন, আমরা বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে আগে জেনেছিলাম যে বিদ্যুৎ প্রবাহ হলো কি আমাদের ইলেকট্রনের প্রবাহ। যে আমরা জানি যে ধাতব পদার্থগুলো কি বিদ্যুৎ পরিবাহী বা বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই যে আমরা যখন দুটি ধাতব পদার্থ নিব এবং এদেরকে পরিবাহী তার বা যে তারগুলো দিয়ে আমাদের এই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এইরকম তার দ্বারা সংযুক্ত করব, তখন এই প্রত্যেকটি ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে বা নিরপেক্ষ ইলেকট্রন থাকে। তখন কি এরা এই যে যখন আমরা এদেরকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব, তখন নিম্ন বিভবের যে ধাতব বস্তুটি থাকবে, উচ্চ বিভবের ধাতব বস্তু থেকে সেই নিম্ন বিভবের ধাতব বস্তুর কাছে ইলেকট্রনগুলো এই পরিবাহী তারের মাধ্যমে যাতায়াত করবে এবং কি এই এই বিদ্যুৎ প্রবাহটি সচল রাখবে। কোনোভাবে যদি ধাতব বস্তুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য বজায় রাখা যায়, তখন এই প্রবাহ নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। এই যে দুই প্রান্তের আমরা বা দুটি যে কোনো বস্তুর কথা যে বললাম, এই যে দুই প্রান্তে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য থাকবে, ততক্ষণ পর্যন্তই কি এই বিদ্যুৎ চলাচল করতে থাকবে। বিভব পার্থক্য যখন এক হয়ে যাবে, তখন কি বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যাবে। তাই আমাদের বিদ্যুৎ চলাচলের জন্য বিভব পার্থক্যটা বজায় রাখা খুবই জরুরি। এই বিভব পার্থক্য বজায় না থাকলে বিদ্যুৎ চলাচল বন্ধ হয়ে যাবে। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। মূলত কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাই হলো তড়িৎ প্রবাহ।
তাহলে তড়িৎ প্রবাহ আমরা প্রাথমিক অবস্থায় জেনেছিলাম যে তড়িৎ প্রবাহ হলো কি ইলেকট্রনের প্রবাহ। কিন্তু আমরা যদি সংজ্ঞা আকার সুন্দর করে বলি তাহলে কি হবে যে কোনো যে কোনো পরিবাহীর বা যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে এমন কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা এর ভেতর দিয়ে একক সময় বা এক সেকেন্ডে যে পরিমাণ আধান বা এই যে পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হয় তাই হলো কি মূলত তড়িৎ প্রবাহ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক, মানে যেই দিকে আমাদের ইলেকট্রন প্রবাহিত হবে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে। আমরা জানি যে তড়িৎ প্রবাহ কি ইলেকট্রনের প্রবাহ, তাহলে ইলেকট্রন যদি প্রবাহিত হয় তাহলে তড়িৎ উৎপন্ন হবে এবং তড়িৎ প্রবাহিত হবে। আর এই যে তড়িৎ প্রবাহটা হবে বা কোন দিকে হবে সেটা হচ্ছে নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে হবে, এবং এই তড়িৎ প্রবাহ হবে ইলেকট্রনের বিপরীত দিকে, মানে ইলেকট্রন যেই দিকে যাবে তড়িৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তড়িৎ প্রবাহের একক, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে একে আমরা অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করি এবং একে এ দ্বারা প্রকাশ করা হয় বা লেখার সময় এ লেখা হয়। তড়িৎ বিভব পার্থক্য, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। এই একটি তড়িৎ আধান বা তো একটি তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে যখন আমরা অন্য বিন্দুতে স্থানান্তর করব বা প্রবাহিত করব তখন যে সম্পন্ন কাজের পরিমাণ হবে বা এই একটি আধানকে এর জায়গা পরিবর্তনের জন্য যে পরিমাণ কাজ হবে সে কাজটাই কি তড়িৎ বিভব পার্থক্য। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, ফলে কোনো আধান প্রবাহিত হবে না এবং কোনো কাজও সম্পন্ন হবে না। এই দুই বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কি তড়িৎই প্রবাহিত হবে না এবং কোনো আধান প্রবাহিত না হলে কোনো কাজ সম্পন্ন হবে না এবং কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না। তড়িৎ প্রবাহের প্রকারভেদ, তড়িৎ প্রবাহ দুই প্রকার, অপর্যায়বৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী প্রবাহ, পর্যায়বৃত্ত বা পরিবর্তী প্রবাহ। অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ, যখন সময়ের সাথে সাধারণত তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ যে তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয় সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে। যখন একটি কোনো আমরা জায়গা তড়িৎ প্রবাহিত করব তখন কি যখন একদিকে অবিচ্ছিন্নভাবে যখন তড়িৎ প্রবাহিত হতে থাকে সে প্রবাহকে কী বলা হয়, অপর্যায়বৃত্ত বা কোনো এর কোনো পর্যায় থাকে না, এটি একটি নির্দিষ্ট গতিতে চলতে থাকে বা একদিকেই চলতে থাকে বা একদিকেই প্রবাহিত হতে থাকে তাকে আমরা বলবো অপর্যায়বৃত্ত প্রবাহ। এখানে একটি গ্রাফের সাহায্যে দেখানো হয়েছে যে এটি সময়ে তড়িৎ প্রবাহ এই একদম সমান্তরালভাবে চলছে বা চলছে, এর কোনো পর্যায় নেই বা এটি কোনো নির্দিষ্টভাবে থেমে থেমে চলছে না। তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যায়বৃত্তের প্রবাহ পাওয়া যায়, আবার ডিসি জেনারেটরের সাহায্যে এই প্রকার তড়িৎ প্রবাহ উৎপন্ন করা যায়। এই যে অপর্যায়বৃত্ত প্রবাহ রয়েছে এটা কি ডিসি জেনারেটরের সাহায্যে উৎপন্ন করা যায়, আবার যখন কোনো ব্যাটারি বা তড়িৎ কোষ থাকে যেগুলোতে শক্তির নির্দিষ্ট একটি পরিমাণ থাকে সেখানে কি এই অপর্যায়বৃত্ত বা একমুখী বা ডিসি প্রবাহ প্রবাহিত হয়। পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ, যখন নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হয় সেই তড়িৎ প্রবাহকে পর্যায়বৃত্ত প্রবাহ বলে। বর্তমান বিশ্বের সকল দেশে তড়িৎ প্রবাহ পর্যায়বৃত্ত প্রবাহ, এর কারণ তুলনামূলকভাবে এটি উৎপন্ন ও সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। পর্যায়বৃত্ত প্রবাহের উৎস জেনারেটর বা ডায়নামো। এই যে পর্যায়বৃত্ত প্রবাহ রয়েছে এটি কি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে, এর ফলে কি বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এই তড়িৎ প্রবাহটা সহজে প্রবাহিত করা যায় এবং তুলনামূলক সাশ্রয়ী। তাই উন্নত দেশসমূহে কি এই তড়িৎ প্রবাহের জন্য পর্যায়বৃত্ত প্রবাহ ব্যবহার করা হয়। দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে পর্যায়বৃত্ত প্রবাহ উৎপন্ন করা হয়। পর্যায়বৃত্ত প্রবাহের দিক পরিবর্তন দেশভেদে ভিন্ন হয়, যেমন বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রতি সেকেন্ডে 50 বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 60 বার দিক পরিবর্তন করে। যতবার দিক পরিবর্তন করতে পারবে তত বেশি বিদ্যুৎ উৎপন্ন হবে। আমাদের আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, আশা করছি তোমরা সবাই আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে, সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।